Ja, psykiatria. Kardinale të më dalaj. Në sërën e bukës në hapë, asë kam e të vladhe të amra përton më që i rëvë. Alo që nga përte të që, asë kërë alo që më shënë që së rëvë. Të të bëndi dhe së haqë, së haqë të një të apërëjë. E përton më asë që, manu shamadhin të zimë, তাই মানুষ সমাজবদ্ধ হয়ে মিলেমিশে সমাজে বাস করে আমাদের সমাজের নানা পেশা শ্রেণী ধর্মের লোক বাস করে বসবাসরত এসব মানুষের অনেকেই প্রতিবন্ধিতার শিকার প্রতিবন্ধিতার শিকার এবং প্রতিবন্ধী আবার নানা ধরনের যেমন বাক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী এসব প্রতিবন্ধী আমাদের সমাজের কারো না কারো স্বজন তাই এদের চলাফেরা খাওয়া দাওয়া দেখাশোনা কথা বাড়াতে আমাদের সহযোগিতা প্রয়োজন যে সমাজের মানুষ এদেরকে এড়িয়ে চলে এদের সাথে সম্পর্ক রাখতে চায় না এদেরকে আমাদের সমাজ অনেকটা বোঝা মনে করেন কেউ সহানুভূতির চোখে তাকায় না কিন্তু মানবিক বোধ সম্পন্ন কোনো মানুষের একটি এটি করা উচিত নয় এসব প্রতিবন্ধীর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে যেমন এক প্রতিবন্ধীদের সমাজে সম্মান দিতে হবে এদের কোনো অবহেলা অনাদর তুচ্ছ তাচ্ছিল্য ইত্যাদি করা যাবে না বা প্রতিবন্ধীদের ভাব বোঝাতে কোনোরকম বিরক্তি প্রকাশ করা যাবে না এদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হবে দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চলা সাহায্য করতে হবে শ্রবণ প্রতিবন্ধীদের সমাজে বিত্তবান্ধে ইয়ারফোন দিতে হবে প্রতিবন্ধীদের শিক্ষার জন্য স্কুল খুলে যত্ন সহকারে পড়াশোনা করাতে হবে দেখা যাবে তারা একদিন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে শারীরিক প্রতিবন্ধীদের যে কোনো কাজে লাগাতে হবে সামর্থ্য অনুযায়ী যে যে ধরনের কাজ করা করতে সক্ষম সেই কাজে দিতে হবে তাহলে দেখা যাবে তারা একদিন আত্মনির্ভরশীল হবে বিভিন্ন এনজিও বেসরকারি প্রতিষ্ঠান তাদের আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যদিও সরকার ইতিমধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে তারপরও আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশ্ন হচ্ছে পিতা মাতার নীরব হৃদয়বার কথাটির দ্বারা লেখককে বোঝাতে চেয়েছেন তার উত্তরে বলা যায় পিতা মাতার নীরব হৃদয়বার কথাটির দ্বারা লেখক প্রতিবন্ধী মেয়ের সুপার বিবাহ নিয়ে উদ্যোগের কথা বোঝাতে চেয়েছেন সুপার বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও তার বিয়ে হচ্ছে না কারণ সুবা বা প্রতিবন্ধী কন্যাদায় গ্রস্ত পিতা মাতায় চিন্তিত হয়ে পড়েন প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দেবেন এই দুর্ভাবনা তাদের হৃদয়ে পাহাড়ের মতো চেপে বসে গোসাইদের ছোট ছেলেটির পরিচয় দাও কে গোসাইদের ছোট ছেলেটির নাম কথা সংসারে কোনো কাজ সে করে না তার দ্বারা কোনো উন্নতি হবে এই আশা ভরসা তার মা বাবা একেবারে ছেড়ে দিয়েছে তবে প্রতাপের একটা শখ ছিল তা হলো ছিপ ফেলে মাছ ধরা অপরাহ্নে তাকে প্রায় এই কাজ নিযুক্ত দেখা যেত সুভার প্রতি তার ছিল আবেগ অনুভূতি ও ভালোবাসার মতো হৃদয় সুভার মায়ের সুভার প্রতি বিরক্ত হওয়ার কারণ কি প্রতিবন্ধী কন্যা সুভার বিয়ে না হওয়ায় সুভার মা সুভার প্রতি বিরক্ত সুভার বাপ প্রতিবন্ধী তারপর দুই বোনের বাবা মা চিন্তিত ছাড়া মায়ের কন্যার কোনো কিছু অসম্পন্ন দেখলে নিজেদেরকে দায়ী মনে করে এবং গর্বে কলঙ্ক বলে বিবেচনা করে তাই সুভা নিজের গর্বের কলঙ্ক মনে করে সুভার প্রতি প্রচণ্ড বিরক্ত ছিলেন সুভা নিজেকে সর্বদা গোপন রাখার চেষ্টা করত কেন প্রতিবন্ধী সুভা বুঝতে পারে সমাজ সংসারে তাকে বোঝা মনে করে তাই সবসময় সে নিজেকে গোপন রাখার চেষ্টা করে সুভা বাবা ছিল বলে তার ভবিষ্যৎ সম্পর্ক সবার দুশ্চিন্তায় ছিল
কথা না বলতে পারলেও তার যে অনুভব শক্তি আছে এই কথা নিয়ে কেউ ভাবত না। শিশুকাল থেকে সুভাষ গিয়েছিলেন, সে কারো কাছে সুদৃষ্টি প্রাপ্ত নয়, এরপরে তার ভিতরে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছিল, তাই সে নিজেকে সবার কাছে থেকে আড়াল রাখে। আজকে আমরা হাজার হাজার শুভ সমাজে আছে, আসো আমরা প্রত্যেকে সচেষ্ট হই, শুভর মতো এই ধরনের বাক প্রতিবন্ধীদের পাশে গিয়ে আমাদেরকে দাঁড়ানোর জন্য সচেষ্ট হই। সকলকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।